আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমার পিতা অসুস্থ, আমি জানি আল্লাহ ব্যতীত সাহায্য চাওয়া যাবে না, কিন্তু আমি এখন মানুষের কাছে আর্থিক সাহায্য চাইতে পারব কি? জবাবে বলবো যে চারটি শর্তে আল্লাহ ব্যতীত মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে। এক, আইয়াকুনা হাইয়ান, যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে, মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না। দুই, আইয়াকুনা হাদিরান, যার কাছে চাইবেন সে ব্যক্তি উপস্থিত থাকতে হবে, অনুপস্থিত কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না। অথবা মোবাইলে বলতে হবে, মানে সরাসরি তার সাথে কথোপকথন হতে হবে। তিন, আইয়াকুনা কাদেরান, যার কাছে চাইবেন তার সেই জিনিস দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখন আপনি যদি সন্তান চান কোনো মানুষের কাছে, দিতে পারবে না। আপনি যদি কোনো মানুষের কাছে আরোগ্য কামনা করেন, সে সুস্থ করতে পারবে না। চার, ফিমা ইয়াস্তাতিউহু, অর্থাৎ এমন জিনিস চাইবেন যা দেওয়ার তার সামর্থ্য আছে। কোনো মানুষের গাড়িই নেই, আপনি যদি বলেন যে আমাকে গাড়িতে করে আমার বাড়িতে একটু পৌঁছিয়ে দেন, অথচ ওর গাড়িই নেই, লাইসেন্স নেই, কিছুই নেই, তার কাছে এটা চাওয়া যাবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে কোন কোন শস্যের যাকাত ফরজ এবং এর নিসাব কতটুকু, কোন কোন শস্যের যাকাত ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফিল খাদরাওয়াত যাকাতুন, সবজির কোনো যাকাত নেই। তাহলে কোন কোন শস্যের যাকাত ফরজ হবে, এর তিনটি শর্ত মনে রাখবেন। এক, যেই শস্য কোল্ড স্টোর ছাড়াই গুদামজাত করা যায়। দুই, যেই শস্য মানুষের খাদ্য। তিন, যেই শস্য ওজনে বিক্রি হয়। এই তিনটি শর্ত যে শস্যের মধ্যে থাকবে সে শস্যের যাকাত ফরজ। যেমন ধান গুদামজাত করা যায়, ধান মানুষের খাদ্য, ধান ওজনে বিক্রি হয়, ধানের যাকাত ফরজ। গম গুদামজাত করা যায়, গম মানুষের খাদ্য, গম ওজনে বিক্রি হয়, অতএব গমের যাকাত ফরজ। যদি আঙ্গুর বলি, আঙ্গুর মানুষের খাদ্য, আঙ্গুর ওজনে বিক্রি হয়, কিন্তু আঙ্গুর গুদামজাত করা যায় না, একটা শর্ত তার মধ্যে নেই, এই জন্য আঙ্গুরের উপর যাকাত ফরজ নয়। এই আঙ্গুরটি যখন শুকিয়ে কিশমিশ বানায় দিলেন, তখন কিশমিশ গুদামজাত করা যায়, অতএব কিশমিশের উপর যাকাত ফরজ। এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সকল কিছুর নাম শিক্ষা দিলেন, কিন্তু ফেরেশতাদেরকে কোনো কিছুর নাম শিক্ষা না দিয়েই তাদেরকে সকল কিছুর নাম বলতে বললেন, এবং তারা নাম বলতে না পারায় ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন। এর দ্বারা কি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অপমান করলেন না? আসলে আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে অপমান করার জন্য বলেননি। এখানে এই জবাবটি কোরআনেই তার পরেই আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা প্রকাশ করো এবং তোমরা যা গোপন করছো সবই আমি জানি। এই গোপন বিষয়টা কি? গোপন বিষয়টা হলো যে ফেরেশতারা মনে করেছিল, ধারণা ছিল ফেরেশতাদের যে আল্লাহ তাআলা যাকেই সৃষ্টি করুক না কেন, আমরাই হব শ্রেষ্ঠ, আমরাই আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হব। এজন্য আল্লাহ তাআলা বললেন যে না, তোমরা শ্রেষ্ঠ নও, বরং আমি আদমকে সৃষ্টি করলাম, মানুষকে তোমাদের চাইতে শ্রেষ্ঠত্ব দিলাম। দেখো, তোমাদের চাইতে, তোমাদেরকে যে জ্ঞান শিক্ষা দিইনি, সেই জ্ঞান আমি আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছি। এটা মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলেছেন। এটা আসলে ফেরেশতাদেরকে অপমান করার জন্য নয়।
এক ভাই প্রশ্ন করেছেন যে আপনারা বলেন তাকলিদ করা হারাম, অথচ আপনারা ইমাম বুখারি, মুসলিম, আলবানি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর তাকলিদ করেন, এটা কেন করেন? দেখেন, আহলে হাদিসরা কখনোই কারো তাকলিদ করে না। তাকলিদ কাকে বলে? তাকলিদ হলো কারো কোনো কথাকে বিনা দলিলে চোখ বুঝে মেনে নেওয়ার নাম তাকলিদ। আমরা কখনোই কারো কোনো কথাকে বিনা দলিলে মানি না। ইমাম বুখারি রাহমাহুল্লাহ সহি বুখারিতে যে হাদিসগুলো রচনা করেছেন, এটা কি ইমাম বুখারির কথা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা ইমাম বুখারিকে মানি না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। আমরা ইমাম মুসলিমকে মানি না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানি। আলবানি রাহমাহুল্লাহর ওই সমস্ত কথাকে মানি যে সমস্ত কথা হাদিসের সাথে মিলে। হাদিসের সাথে না মিললে আলবানি রাহমাহুল্লাহর অনেক কথাকে আমরা প্রত্যাখ্যান করেছি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর অনেক কথাকে আমরা প্রত্যাখ্যান করেছি যেটা কোরআন হাদিসের বাইরে মনে হয়েছে। অতএব আমরা কারো কোনো কথাকে বিনা দলিলে গ্রহণ করি না। অতএব আমরা তাকলিদ বা অন্ধ পূজা ব্যক্তির, কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির অন্ধ পূজা করি না। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের দেশে মুর্শিদ বলতে পীরকে বোঝানো হয়। প্রশ্ন হলো, মুর্শিদ কি মানুষ হতে পারে? মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্যই পথ প্রদর্শক রয়েছে। হাদ এবং মুর্শিদ একই অর্থবোধক। তাহলে পথ প্রদর্শক প্রত্যেক কওমের জন্য আছে বললে বুঝতে হবে যে মানুষও মুর্শিদ হতে পারে। তো মুর্শিদ হচ্ছে দুই প্রকার, এক রাস্তা দেখিয়ে দেওয়া মুর্শিদ, আর এক গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া মুর্শিদ। মুর্শিদ দুই প্রকার। ধরেন আপনার কাছে যদি এখন কেউ এসে বলে, কোনো অপরিচিত মানুষ, যে ভাই আমি রাজশাহী এয়ারপোর্টে যাব, আমি কিভাবে যেতে পারি? আপনি দুইটি পথ অবলম্বন করতে পারেন। এক, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে বলে দিতে পারেন যে আপনি এখান থেকে যাবেন, যে লেফট হবেন বা রাইট হবেন, তারপর দেখবেন যে আপনার সামনে এয়ারপোর্ট আছে। এটা আপনি জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারেন, আপনি পথ দেখায় দিলেন। আবার আপনি বলতে পারেন যে আমিও এয়ারপোর্টে যাব, আমার সাথে আসুন, আপনাকে আমি পৌঁছিয়ে দিচ্ছি। দুটাই কিন্তু পথ দেখানো। কিন্তু একটা হলো আপনি জায়গায় দাঁড়িয়ে বলে দিলেন, আর আরেকটা হলো আপনি জায়গায় পৌঁছিয়ে দিলেন। তো এখানে মুর্শিদ পথ প্রদর্শক। নবী রাসূলগণ প্রত্যেকেই কিন্তু মুর্শিদ। তারা কোন মুর্শিদ? জান্নাতের পথ দেখানো মুর্শিদ, জান্নাতে পৌঁছানো মুর্শিদ নয়। জান্নাতে পৌঁছানোর মুর্শিদ একমাত্র আল্লাহ। ইমানদার কিভাবে হবে তার পথ দেখানোর মুর্শিদ হলো নবী রাসূলগণ। আর কাউকে ইমানদার বানায় দেওয়া, তাকে হেদায়েত দান করা, এই মুর্শিদ একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়। আর যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেক আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, অতএব যত আলেম রয়েছেন যারা মানুষদেরকে সঠিক পথ দেখান, জান্নাতের পথ দেখান, তারা সকলেই মুর্শিদ এই দৃষ্টিতে। কিন্তু জান্নাতে পৌঁছিয়ে দিবেন কে? একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়। আশা করি বুঝতে পেরেছেন। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার মা, বোন এবং স্ত্রী সকলের স্বর্ণ একত্রে করলে 7.5 ভরির বেশি হয়, কিন্তু আলাদাভাবে কারো কাছেই 7.5 ভরি নেই, এক্ষণে জাকাত ফরজ হবে কি? মনে রাখবেন, জাকাত ব্যক্তি মালিকানার উপরে ফরজ। জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত রয়েছে, তার মধ্যে একটা শর্ত হলো ইস্তিকরারুল মিলকিয়্যাহ, পূর্ণ মালিক হওয়া। তাহলে ব্যক্তি মালিকানার উপরে জাকাত ফরজ। যেহেতু ব্যক্তি মালিকানার উপরে জাকাত ফরজ, সেহেতু আলাদা আলাদা হিসাব করতে হবে। দেখতে হবে যে আপনার মা, আপনার বোন বা আপনার স্ত্রী যে স্বর্ণগুলো ব্যবহার করছে, তারা কি সেই স্বর্ণগুলোর মালিক?
যদি তারা আপনার মা যেটা ব্যবহার করে সেটা আপনার মাই মালিক হয়, আপনার স্ত্রী যেটা ব্যবহার করছে সেটা সেই স্বর্ণের মালিক আপনার স্ত্রী হয়, আপনার বোন যেটা ব্যবহার করছে সেই স্বর্ণের মালিক যদি আপনার বোন হয়, আর তাদের কাছে যদি 7.5 ভরি স্বর্ণ আলাদা আলাদাভাবে না থাকে তাহলে কারো উপরে জাকাত ফরজ নয়। কিন্তু যদি মালিক একজন হয়, ব্যবহার করছে কিন্তু মালিক একজন, তাহলে সব স্বর্ণ হিসাব করে জাকাত দিতে হবে, অর্থাৎ ব্যক্তি মালিকানার উপরে জাকাত ফরজ। এক ভাই প্রশ্ন করেছেন, গরু ছাগল ও উটের জাকাত ফরজ হওয়ার দলিল হাদিস পাওয়া যায়, কিন্তু মুরগির জাকাত ফরজ হওয়ার দলিল আছে কি? না থাকলে কীভাবে এর জাকাত আদায় করবে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাকাতা ইল্লা ফি সাইমাতিল গানাম, বিচরণশীল সাইমা পশু ছাড়া জাকাত ফরজ নয়। সাইমা পশু কোনটা? যেটা বিচরণশীল। বিচরণশীল কাকে বলে? যেটা আপনি খাদ্য কিনে খাওয়ান না, মাঠে ছেড়ে দিলেন, সে নিজে নিজে খাইলো, খাওয়ার পরে বাড়িতে আবার নিয়ে এসে বেঁধে রাখলেন, খাবার কিনে খাওয়ালেন না, এটা হলো বিচরণশীল পশু। এই পশুর জাকাত ফরজ যে 40টি ছাগল হলে একটি ছাগল দিতে হবে, বা 30টি গরু হলে জাকাত ফরজ, 5টি উঁট হলে জাকাত ফরজ, এটা হলো সাইমা বিচরণশীল পশুর ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশে যেগুলো খামার হয়, মুরগির খামার হয়, গরুর খামার হয়, ছাগলের খামার হয়, এই খামার এটা তো আর বিচরণশীল নয়, এই পশুগুলোকে খাদ্য কিনে খাওয়াইতে হয়, এর ক্ষেত্রে কি হবে? এগুলো পশুর উপরে জাকাত ফরজ নয়, কিন্তু এগুলো হলো ব্যবসায়িক পণ্য, একটা গরু থাকলেও জাকাত ফরজ, এটা আর 30টি গরু হতে হবে না, 40টি ছাগল হলে জাকাত ফরজ ছিল বিচরণশীল হলে। কিন্তু যখন আপনি খামার করেছেন, নিজে খাওয়াচ্ছেন, তখন আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে করেছেন এটা, অতএব একটা ছাগল থাকলেও আপনার হিসাবে আসবে তার মূল্য। অনুরূপভাবে মুরগির খামার করেছেন, মুরগির যত দাম আসবে, মূল্য আসবে, আপনার খামারে যত মুরগি আছে আপনার মূলধনের সাথে সকল মুরগির মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে, এটা হলো ব্যবসায়িক সম্পদ, এটা পশু পাখি সম্পদ মানে জাকাত হিসাবে নয়, ব্যবসায়িক সম্পদ হিসাবে জাকাত আদায় করতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন, নতুন ও পুরাতন কবরে খেজুর ডাল পুঁতা যাবে, জনৈক মসজিদের ইমাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে পুঁতেছেন, আমিও পুঁতব, খেজুরের ডাল অর্থাৎ খেজুরের ডাল কবরে পুঁতা যাবে কি না? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, ওহি মারফত জানতে পারলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, কবরের আযাব তিনি নিজেই বুঝতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি মারফত জানতে পারলেন যে 2 কবরবাসী শাস্তিপ্রাপ্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের ডাল কেটে 2টি ভাগ করে 2 কবরে গেড়ে দিলেন এবং বললেন যে এই খেজুরের ডাল শুকানো পর্যন্ত তাদের শাস্তি লাঘব হতে পারে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনই করেছিলেন, এর পরেও কখনো আর করেন নাই, আগেও করেন নাই, একদিনই করলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনই করেছেন, অতএব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস ছিল, অন্য কারোর জন্য নয়। যদি এটা সবার জন্য জায়েজ হতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কত সাহাবায়ে কেরাম মারা গেলেন, তাদের কবরে কি কোনো সাহাবী কোনো ডাল পুঁতেছেন? পুঁতেন নাই, তাহলে অবশ্যই পোঁতা যাবে না। দ্বিতীয়ত, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছিলেন যে 2 কবরবাসী শাস্তিপ্রাপ্ত হচ্ছে, তাই ডাল পুঁতলেন। আপনি কি বুঝতে পারলেন যে যে কবরে ডাল পুঁতছেন সেই কবরবাসী শাস্তিপ্রাপ্ত হচ্ছে না, সে শান্তিতে আছে, সে নিয়ামত প্রাপ্ত হচ্ছে, এটা আপনি কিভাবে বুঝলেন? আপনার তো বোঝার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছিলেন তাই পুঁতেছিলেন, আমি তো জানি না আমি কেন পুঁতব।
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির কবরে পোতেন নাই। তাহলে আমি যদি একজন কবরের একটা কবরের খেজুরের ডাল পুঁতে দিই, তাহলে আমি ইচ্ছাকৃতভাবে তাই সেই কবরবাসীকে শাস্তিপ্রাপ্ত বলে আখ্যায়িত করলাম। অথচ সে শাস্তিপ্রাপ্ত নাও হতে পারে, সে জান্নাতি ব্যক্তি হতে পারে, কিন্তু আমি এই পোতার মাধ্যমে তাকে জাহান্নামী বানিয়ে দিলাম, অতএব পোতা যাবে না। এক ভাই প্রশ্ন করেছেন, আকিকা কয়দিনে ফরজ? জবাবে বলবো, আকিকা ফরজ নয়, আকিকা সুন্নাত। আকিকা সপ্তম দিনে করা সুন্নাত। ছেলে যেদিন সন্তান যখন জন্মগ্রহণ করবে সেই দিন হবে প্রথম দিন, এইভাবে সপ্তম দিনে আকিকা করা সুন্নাত। তবে বিশেষ প্রয়োজনে যদি কোনো কারণে সপ্তম দিনে আকিকা করতে না পারেন, যে কোনো দিন করে দেওয়া যায়, এটা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। তবে সপ্তম দিন ইচ্ছাকৃতভাবে পার করবেন না, কারণ সুন্নাত কেন আপনি লঙ্ঘন করবেন? কিন্তু কোনো কারণে ছুটে গেল, আপনি যে কোনো দিন আকিকা করে দিতে পারেন। তারপরে প্রশ্ন করেছেন, তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত? দেখেন, তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত, এ ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। আর আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ দেখা দিবে, ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, সমাধান হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন, সেই রাকাত যদি আমরা পড়ি তার সমাধান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের মধ্যে এবং বাইরে 8 রাকাত প্লাস 3 রাকাত বেতের 11 রাকাতের বেশি রাত্রির সালাত আদায় করেননি, এই ঘোষণা, এই সাক্ষ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। অতএব আমরা যদি 8 রাকাত তারাবি পড়ি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করলাম, সন্দেহ মুক্ত থাকলাম, মতভেদ থেকে দূরে থাকলাম। এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে রুকু থেকে সিজদায় যাওয়ার সময় হাঁটু আগে দিব না হাত আগে দিতে হবে, কোনটা সঠিক? হাদিসে এসেছে যে যখন তোমরা সিজদায় যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা সিজদায় যাবে, বলছে ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাঈর ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সিজদায় যাবে তখন উট যেভাবে বসে তোমরা সেভাবে বসো না, অতএব সে জানো, যে ব্যক্তি সিজদায় যাবে সে যেন তার হাত আগে রাখে হাঁটুর আগে, হাঁটুর আগে হাত রাখে। এখন এই হাদিসটি নিয়ে মতভেদ হয়ে গেছে ওলামায়ে কেরামের মধ্যে। প্রথম হাদিসের 2টা অংশ, প্রথম অংশে বলা হলো যে ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাঈর, উট যেভাবে বসে সেভাবে যেন না বসে। তাহলে উট কিভাবে বসে? উট কি আগে হাঁটু দেয়? কি দেয় আগে? উট আর গরুর বসার মধ্যে পার্থক্য নেই, গরুও যেমন আগের সামনের 2টা আগে ভাঁজ করে দেয়, উটও তেমন, এমন না যে উট পিছনেরটা ভাঁজ করে দেয়, তা না, উট আর গরুর বসার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রথম অংশ দ্বিতীয় অংশের বিপরীত, কারণ প্রথম অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উট যেভাবে বসে সেভাবে বসো না, মানে উট সামনের 2টা আগে পেড়ে দেয়, বসিয়ে দেয়, তো তোমরা সেভাবে বসো না। তার পরের অংশে বলছেন ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, বসার সময় তোমরা আগে হাত দাও তারপরে হাঁটু দাও। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে প্রথম অংশ দ্বিতীয় অংশের বিপরীত, কিন্তু আসলে তা নয়। উলামাউল লুগাহ যারা, তারা চতুষ্পদ জন্তুর হাতেই হাঁটু, চতুষ্পদ জন্তুর যেটা 4টি পা রয়েছে তার সামনের 2টিকে বলা হয় হাত আর পেছনের 2টিকে বলা হয় পা, আর চতুষ্পদ জন্তুর হাতেই হাঁটু।
যেমন এটা হাদিসেও প্রমাণ হয় যে যখন আব্রাহা বাহিনী কাবা ধ্বংস করতে গিয়েছিল হাতি বাহিনী নিয়ে, তখন একটা হাদিসে এসেছে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে সেই দিন যখন হাতি নিয়ে যাওয়া হয় তখন তাদের পা দেবে যে গেল, সামনে হাত বলা হয়েছে হাত দেবে গেল, এমনকি কতদূর পর্যন্ত দেবে গেল, হাঁটু পর্যন্ত দেবে গেল। তাহলে বোঝা যায় যে চতুষ্পদ জন্তুর হাতেই হাঁটু। অতএব রাসূল সাল্লাম যেটা বলেছেন, তোমরা আগে হাঁটু দিও না, চতুষ্পদ জন্তু যেমন হাঁটু আগে দেয়, তোমরা আগে হাত রাখো তারপরে হাঁটু রাখো, এটাই সঠিক সমাধান। তারপরে প্রশ্ন করেছেন, ফরজ সালাতের পর মুনাজাত করা যাবে কি? মুনাজাত মানে দোয়া। মুনাজাত শব্দের অর্থ চুপি চুপি আল্লাহর সাথে আপনি কথা বলবেন, এর নাম হচ্ছে মুনাজাত। অবশ্যই মুনাজাত করবেন, করা যাবে না কেন? মানুষ তো আল্লাহর কাছে সাথে মুনাজাত করবেই, কিন্তু দোয়া হলো ইবাদত, আর দোয়াও হুয়াল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত। তো যেহেতু ইবাদত, ইবাদত কবুলের শর্ত হলো যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ইবাদত হতে হবে, না হলে সেই ইবাদত কবুল হবে না। এখন দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করার পদ্ধতি কী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত আদায় করেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আদায় করেছেন, তো তিনি কি ফরজ সালাতের পরে দলবদ্ধ মুনাজাত করেছেন কি করেননি, এটা দেখতে হবে। পৃথিবীতে এমন কোনো দলিল পাবেন না যে ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন আর সকলেই হাত উঠালেন মুক্তাদের আর সবাই আমিন আমিন বললেন, এই ধরনের দলিল পৃথিবীতে পাবেন না। মুনাজাত হাত উঠানো, একাকে হাত উঠানোর দলিল অনেক পাবেন, আপনি একাকে হাত উঠিয়ে দোয়া করেন, কোনো সমস্যাই নেই। কিন্তু সমস্যা হলো দলবদ্ধ মুনাজাত এবং ফরজ সালাতের পরে। দলবদ্ধ মুনাজাতও পাবেন, জিহাদের মধ্যে ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবদ্ধ মুনাজাত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকা বৃষ্টি বর্ষণের জন্য দলবদ্ধ মুনাজাত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাতে দোয়ায়ে কুনুতে দলবদ্ধ মুনাজাত করেছেন। যেখানে দলবদ্ধ মুনাজাতের দলিল পাওয়া যায় সেখানে অবশ্যই করব, কিন্তু ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবদ্ধ মুনাজাত যেটা আমাদের দেশে প্রচলিত রয়েছে এ ধরনের দলবদ্ধ মুনাজাত করেননি। অতএব এই পদ্ধতিতে দলবদ্ধ মুনাজাত করা স্পষ্ট বিদআত, এতে কোনো সন্দেহ নেই। একবার প্রশ্ন করেছেন যে বিদআতি ইমামের পেছনে সালাত সহি হবে কি? জবাবে বলবো, বিদআত হচ্ছে দুই প্রকার। এক, বিদআত মুকাফফারা, যেই বিদআত করার কারণে মানুষ কাফের হয়ে যায়, এটা হলো বিদআত মুকাফফারা। দুই, বিদআত গায়রু মুকাফফারা, অর্থাৎ কিছু বিদআত আছে যেগুলোর কারণে মানুষ কাফের হয় না। বিদআত মানে নতুন সৃষ্টি। আপনি যেমন বড় বড় শিরিক মানুষ করছে বর্তমানে, আল্লাহ বাদ দিয়ে অন্য কেউ সন্তান দিতে পারে, এটা হলো বিদআত মুকাফফারা। তো এই ধরনের বিদআত যদি কেউ করে যেটা মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় যে বিদআতের কারণে, এমন ইমামের পেছনে সালাত আদায় করা যাবে না। কিন্তু যেই বিদআত মানুষকে ইসলাম থেকে বের করে না, সেই বিদআতকারী ইমামের পেছনে সালাত জায়েজ হবে। আরেকভাবে প্রশ্ন করেছেন যে অজুর মাঝখানে বায়ু নিঃসরণ হলে অজু পুনরায় করতে হবে কি? অর্থাৎ অজু করছেন, করতে করতে মাঝখানে বায়ু নিঃসরণ হয়ে গেল, অজুকে পুনরায় শুরু করবেন না আপনি কন্টিনিউ করবেন? জবাবে বলবো, অজুর মাঝখানে বায়ু নিঃসরণ হলে আবারও পুনরায় প্রথম থেকে অজু করতে হবে, ওর পরে কন্টিনিউ করলে চলবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, চার মাজহাব মানা কি ফরজ? মাজহাব মানা ফরজ নয়, আমরা মাজহাব মানব, ইমামের কথাকে আমরা অবশ্যই দেখব, কারণ
প্রত্যেকটি ইমাম, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন, ইমাম শাফেঈ রাহমাহুল্লাহ বলেন, ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাহুল্লাহ বলেন, আর ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন, যত ইমাম আছে ছিলেন সকলেই সম্মানিত, আমরা কাউকে অসম্মান করি না। যারা বিভিন্ন বক্তব্যে আমাদের বিরুদ্ধে অপবাদ দেয় যে আমরা নাকি ইমামদেরকে গালিগালাজ করি, এটা তাদের মিথ্যা অপবাদ আমাদের নামে। আমাদের বহু কিতাবে দেখতে পাবেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এটা বলেছেন, ইমাম শাফেঈ রাহমাহুল্লাহ এটা বলেছেন, কিন্তু আমরা ইমামদের কথা ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ পর্যন্ত তাদের কথা হাদিসের সাথে মিলে। যখন হাদিসের বিপরীত ইমামদের কথা হয় তখন আহলে হাদিসদের নীতি হলো যে হাদিসকে গ্রহণ করবে, ইমামদের কথাকে ছেড়ে দেবে, আর এটাই ইমামদের দাবি। প্রত্যেকটি ইমাম বলে গেছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই সহি হাদিস পাবে জেনে রেখো এটাই আমার মত, এটাই আমার মাযহাব। অতএব যদি মাযহাবের অনুসরণ করি তো আমরাই করি, কারণ আমরা সহি হাদিসের অনুসরণ করি। আমরা কোনো মাযহাবের ইমামকে গালিগালাজও করি না, কাউকে অসম্মানও করি না, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের আমরা দোয়া করি। এক ভাই প্রশ্ন করেছেন, কোনো মহিলা যদি বিশেষ পদ্ধতি গ্রহণের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া বন্ধ করে তাহলে ওই মহিলা কি কোনো মৃত মহিলার গোসল দিতে পারবে? সন্তান বন্ধ করা সাময়িকভাবে জায়েজ, কিন্তু যদি কেউ মনে করে যে আমি আর সন্তানই নেব না, একেবারে বন্ধ করে দিলাম, এটা হারাম। কিন্তু সাময়িকভাবে কিছুদিনের জন্য বন্ধ রাখবেন, কোনো সমস্যা আছে, এটা জায়েজ, এক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই। বাকি থাকলো পরেরটা, যে কেউ একেবারে সন্তান বন্ধ করে দিয়েছে, এমন কাজ করার জন্য সে অবশ্যই হারাম কাজ করেছে, এর জন্য আল্লাহর কাছে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, কিন্তু এর মানে এই নয় যে সে কোনো মৃত ব্যক্তিকে গোসল দিতে পারবে না, এটা নয়, গোসল দিতে পারবে, এর জন্য তাতে গোসল দেওয়াতে বাধা নেই। এক ভাই প্রশ্ন করেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাত কে পড়িয়েছিলেন? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাতের জামাত সহকারে পড়া হয়নি, সাহাবা ইকরাম সবাই নিজে নিজেই পড়েছিলেন। এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা দুইজনে জান্নাতে যাবে কি না জাহান্নামে যাবে? এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার প্রয়োজনই নেই, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা কি জান্নাতে যাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সরাসরি তাকে এই কথা না বলে বললেন, ইন্না আবাকা ওয়া আবি কিলাহুমা ফিল জান্নাহ কিলাহুমা ফিন নার, নিশ্চয় তোমার পিতা এবং আমার পিতা দুজনে জাহান্নামী। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। শুধুমাত্র তার পিতা জাহান্নামী বললে তার মন খারাপ হতে পারে, এই জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার সাথে নিজের পিতারটাও যোগ করে দিয়েছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য, তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন। এটা প্রমাণ করে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মুসলিমা ছিল না, যদি থাকতো তাহলে অবশ্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার অনুমতি দেওয়া হতো। এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তর দিয়েছেন, এই উত্তর আমার পক্ষ থেকে দিলাম না, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সরাসরি। এক ভাই প্রশ্ন করেছেন যে কেউ যদি একবার জাহান্নামে যায় সে কি কখনো জান্নাতে যেতে পারবে পরে তার পাপের শাস্তি ভোগ করার পরে? আমাদের দেশে কোনো কোনো বক্তা বক্তব্য দিয়ে থাকেন যে কেউ জাহান্নামে গেলে সে আর কখনোই জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবে। এটা হলো মুতাজিলাদের আকীদা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআদের আকীদা নয়, এবং এই বিশ্বাস যে করে অনেক হাদিসকে অস্বীকার করে। যদি কোনো তাওহীদপন্থী মুসলিম তার পাপের কারণে জাহান্নামে যায় তাহলে অবশ্যই তার পাপের শাস্তি ভোগ করার পরে তার ঈমান থাকার কারণে অবশ্যই সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, এর অনেকগুলো হাদিস রয়েছে। অতএব যারা এই কথা বলে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে তারা হাদিসকে অস্বীকার করে। এক ভাই প্রশ্ন করেছেন
যে এমন কোনো ইবাদত আছে কি যেই ইবাদতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন ইবাদতের কথা বলে জাননি যেই ইবাদত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে। অতএব যদি কোনো হুজুর বলে থাকে যে এই এই ইবাদত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে, তাহলে সে মিথ্যা কথা বলেছে। এ ধরনের ইবাদত নেই। এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক মানুষ নকশাদার চাদর ব্যবহার করে যা দেখতে নারীর মতো দেখা যায়, তাহলে কি এ চাদর ব্যবহার করা যাবে? দেখেন, যদি সে নারীর বেশ ধারণ করে পোশাক পরে তাহলে যাবে না, এটা হারাম। যদি সে ইচ্ছা করে মনে করে যে আমি নারীর বেশ ধারণ করব বা নারীর পোশাক সেটা, তাহলে অবশ্যই যাবে না। আর যদি এমনি নকশাদার হয় আর সেটা সরাসরি নারীর বেশ না ধরা হয় তাহলে যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে বিভিন্ন নকশাদার যেটা নারীর কিছুটা মানে ছায়া লেগে যায় বা নারীর কিছুটা সদৃশ্য হয়ে যায়, এমন পোশাক থেকে বিরত থাকাই উচিত। এক ভাই প্রশ্ন করেছেন যে মানে ইকামতের শেষে আল্লাহু আকবার কি একবার হবে না দুইবার হবে? ইকামতের শেষে আল্লাহু আকবার দুইবার হবে, কারণ যেই হাদিসে আজান এবং একামতের বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই হাদিসে কিন্তু একামতের বাক্যের শেষে দুইবার আল্লাহু আকবার আছে। অতএব যদি হাদিস অনুসরণ করেন তাহলে শেষে দুইবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে হবে। অনেক জায়গায় দেখা যায় যে শেষে শুধুমাত্র একবার আল্লাহু আকবার বলা হয়, মানে তারা ওই হাদিসের অনুসরণ করেন যে ওয়ায়ুতুল ইকামা, অর্থাৎ একামত হবে বেজোড়, এই জন্য শেষে একবার বলে। কিন্তু এর এই বেজোড় বলতে কি বোঝানো হয় সেটা অন্য হাদিস দ্বারা প্রমাণ হবে, যে একামতের বাক্য শেষে দুইবার আল্লাহু আকবার বলার স্পষ্ট হাদিস আছে, অতএব একবার নয়। এক ভাই প্রশ্ন করেছেন শবে বরাত বলতে ইসলামের কোনো বিধান আছে কি না? এ রাত উদ্দেশ্যে সারা রাত নামাজ পড়া বা ইবাদত করা শরীয়তের বিধান আছে কি না? শবে বরাত এটা একটা বিদআতি অনুষ্ঠান। শবে বরাতের যে সহি দলিলগুলো নিয়ে আসা হয় শবে বরাতের পক্ষে, সেগুলো সবই লাইলাতুল কদরের দলিল। সেগুলো নিয়ে এসে শবে বরাতের ক্ষেত্রে সেট করে দেওয়া হয়, এটা সঠিক নয়। আর নিসফে শাবানের রাত সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে সে হাদিসগুলো সবগুলোই দঈফ এবং মওযূ হাদিস, অতএব শবে বরাত বলতে ইসলামে কিছু নেই। এক ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশের অনেকে সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে ঈদুল আজহা ও ঈদুল ফিতর পালন করে, এ ব্যাপারে সহি বিধান কি? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো আর চাঁদ দেখে সিয়াম ছাড়ো। তাহলে চাঁদ দেখাকে শর্ত করলেন, এখন এই চাঁদ দেখা কি? এরপরে হাদিস কিন্তু এতটুকু শেষ হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অংশে বলছেন ফা ইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপর মেঘাচ্ছন্ন থাকে ফা আকমিলু আল ইদ্দাতা সালাসিন, তাহলে তোমরা রমাদানকে 30 দিন পূর্ণ করে নাও বা শাবানকে 30 দিন পূর্ণ করে নাও, তারপরে রমাদান শুরু করো। তাহলে এই হাদিস প্রমাণ করে যে এই চাঁদ দেখাটা সারা বিশ্বের সকলের জন্য, যে কোনো জায়গা থেকে কোনো দুইজন বা একজন ব্যক্তি দেখলে সবার জন্য প্রযোজ্য নয়। যদি সবার জন্য প্রযোজ্য হতো, সারা বিশ্বের সকলের জন্য একই চাঁদ দেখা, এক জায়গার চাঁদ দেখা প্রযোজ্য হতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের বাক্যটা বলতেন না যে ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপর মেঘাচ্ছন্ন থাকে। মেঘাচ্ছন্নতা সারা বিশ্বে একই সময় একই সাথে থাকবে না। এক জায়গায় যদি বাংলাদেশ মেঘাচ্ছন্ন থাকে তো ইন্ডিয়া পরিষ্কার থাকবে, ইন্ডিয়া মেঘাচ্ছন্ন থাকলে সৌদি আরব প্রকাশ স্পষ্ট থাকবে, পরিষ্কার থাকবে। তো সারা বিশ্ব সব জায়গায় মুসলিম আছে,
যে কোনো জায়গা থেকে খবর নিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যটি প্রমাণ করে যে সারা বিশ্বের যে কোনো মুসলিম চাঁদ দেখলে সেটা সারা বিশ্বের সকলের জন্য প্রযোজ্য নয়, বরং এটা অঞ্চল ভিত্তিক। দ্বিতীয় কথা, আমরা যারা সৌদি আরবের সাথে করি, আমি বলবো কোনো হাদিসে কি আছে যে তোমরা সৌদি আরবের সাথে ঈদ সিয়াম পালন করো? এটা তো নেই। বলা হয়েছে হাদিসে কোনো দুইজন মুসলিম ব্যক্তি সাক্ষ্য দিলে সেই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে হাদিসে। দুইজন মুসলিমের সাক্ষ্য যে হাদিসে বলা হয়েছে, সেই দুইজন মুসলিম কত দূর থেকে আসবেন? এখন তো আর এমন, আগে তো প্লেনের জামানা ছিল না যে প্লেনে এক ঘন্টায় এক দেশ থেকে আরেক দেশে চলে এসেছেন, সেটা আশেপাশেরই কোনো জায়গার মানুষ ছিল। তারপরেও দেখেন সাহাবায়ে কেরাম গ্রহণ করেননি। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত হয়েছে, কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়া থেকে মদিনায় আসলেন। তো সিরিয়ার গভর্নর ছিলেন তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেই দিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং সিরিয়ার মানুষ জুমার রাতে চাঁদ দেখেছিলেন এবং তারা একদিন আগে সিয়াম শুরু করেছিলেন। মদিনায় এসে দেখলেন যে মদিনার মানুষ শনিবার রাত্রে চাঁদ দেখেছেন একদিন পরে। তো কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার চাঁদ দেখা কি আপনার জন্য যথেষ্ট নয়? তিনি তো একদিন আগে সিয়াম শুরু করেছেন, চাঁদ দেখেছেন। তখন জবাবে বললেন যে লা, হা কাজা আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না এটা আমাদের জন্য প্রযোজ্য নয়, বরং এমনই নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। অতএব সারা বিশ্বের সকল মানুষ একসাথে সিয়াম করবে, এটা আসলে কোরআন সহিহ হাদিস বিরোধী, কোরআন সহিহ হাদিস বিরোধী। আরেকটা জিনিস মনে রাখবেন, সৌদি আরবকে কেন ধরলেন আপনি? সৌদি আরবে কি সবার প্রথমে চাঁদ দেখে? তা তো দেখে না। সৌদি আরবের পশ্চিমেও তো অনেক রাষ্ট্র আছে। পৃথিবীতে সর্বপ্রথম চাঁদ দেখা যাবে আমেরিকার আটলাস প্রদেশে, সেখানেও তো মুসলিম আছে। তো সেখানকার মানুষের, সেখানকার মুসলিমের সাক্ষ্য নিলেই তো হয়ে যায়। তা আপনি যে সৌদি আরবের অনুসরণ করছেন, সেই সৌদিই তো তার আগে যারা চাঁদ দেখে তাদের অনুসরণ করে না, সে সৌদি তার নিজের দেশের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম ঈদ পালন করছে। এখন হয়তো অনেকে বলতে পারেন যে সৌদি হচ্ছে মুসলিমদের প্রাণকেন্দ্র, এই জন্য আমরা মুসলিম হিসেবে সৌদি আরবের সাথে একসাথে করব। এখন আমি বলবো যে যারা যদি আমি এমনটি মেনে নেই, তাহলে সৌদি আরবের আগে যারা চাঁদ দেখলো, তারা কি চাঁদ দেখার পরেও সৌদি আরবের সাথে সিয়াম ঈদ করার জন্য বসে থাকবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। যারা সৌদি আরবের আগে চাঁদ দেখলেন, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশকে অমান্য করবেন যে আমরা সৌদি আরবের সাথে একসাথে করব বলে? চাঁদ দেখার পরেও, স্বচক্ষে চাঁদ দেখছেন তারপরেও বসে থাকবেন যে না আমরা এখন সিয়াম ঈদ পালন করবো না, আমরা সৌদি আরবের সাথে করব? এটা কি সম্ভব? সম্ভব নয়। অতএব কোরআন হাদিস পর্যালোচনা করলে যারা সৌদি আরবের সাথে সিয়াম ঈদ পালন শুরু করেছেন, এটা বাতিল প্রমাণিত হয়, এটা গ্রহণ করবেন না। আমাদের আসলে সময় প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেছে। আসলে এক ভাই প্রশ্ন করেছেন যে একজন মানুষের হাতে বিড়ি সিগারেট আছে বা সে ধূমপান করছে, এমন মানুষকে সালাম দেওয়া যাবে কি? ধূমপান করা ফাসেকি কাজ, ধূমপান করলে কাফের হয় না মানুষ, এটা হলো ফাসেকি কাজ, সে হারাম খাচ্ছে। যেহেতু কাফের হয় না, সে তো সালাম দিতে পারবেন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে সালাম দিতে নিষেধ করেছেন, ফাসেককে সালাম দিতে নিষেধ করেননি। অতএব ফাসেককে সালাম দিতে পারবেন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, সালাতরত অবস্থায় জামাতে সালাতরত অবস্থায় বায়ু নির্গত হলে করণীয় কি? যদি জামাত চলাকালীন সময় কারো বায়ু নিঃসরণ হয়ে যায়, তাহলে সে তার নাক ধরে বের হয়ে আসবে। নাক ধরলে পেছনের মানুষ বুঝতে পারবে যে তার ওজু নষ্ট হয়ে গেছে, তাকে সাইড দিবে। যদি এমন পরিস্থিতি হয় কোনো জায়গায় যে বহু বড় জামাত পেছনে যেতে যেতে অনেক মুসল্লির সমস্যা হবে,
এমন যদি পরিস্থিতি হয় তা আপনি বসে থাকবেন, তারপরে জামাত শেষ হলে আপনি ওযু করে পুনরায় গিয়ে সালাত আদায় করবেন। আর এমন কোনো যদি সুযোগ থাকে যে কাতারের মাঝখান দিয়ে এসে আপনি একেবারে মসজিদের শেষ প্রান্তে পার্শ্ব দিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে, তাহলে আপনি কাতারের মাঝখান দিয়ে এসে পার্শ্ব দিয়ে যাবেন। অর্থাৎ চেষ্টা করবেন যেন পেছনের মুসল্লিদের কোনো খুশুখুজুর সমস্যা না হয়, এদিকে চেষ্টা করবেন। এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক আলেম বলেন যে পান, জর্দা, বিড়ি, সিগারেট খাওয়া মাকরুহ, এটা কি সঠিক? বিড়ি, সিগারেট, জর্দা, গুল খাওয়া হারাম, এটা নিঃসন্দেহে হারাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, আল্লাহ তাআলা নিকৃষ্ট বস্তু হারাম করেছেন। বিড়ি, সিগারেট, জর্দা, গুল কখনোই উৎকৃষ্ট বস্তু নয়। যদি উৎকৃষ্ট বস্তুই হয় তো একজন বিড়িখোর যে বিড়ি খাচ্ছে, ধূমপান করছে, সে একজন সম্মানিত ব্যক্তিকে দেখলে কেন সিগারেট ফেলে দেয় হাত থেকে? কেন তার বাবা মায়ের সামনে সিগারেট ধূমপান করে না? তাহলে বুঝতে হবে অবশ্যই সেটা নিকৃষ্ট। নিকৃষ্ট বস্তু বলেই সে একটা সম্মানিত ব্যক্তির কাছে সামনে ধূমপান করতে লজ্জাবোধ করে। এবং দেখেন কত ঘৃণিত জিনিস যে বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এগুলো খেলে স্বাভাবিকভাবে মুখের তো দুর্গন্ধ হয় হয়, তার পুরো বডিই দুর্গন্ধ হয়ে যায়। যে জিনিসে পুরো বডিই দুর্গন্ধ হয় সেটা আবার হালাল হয় কিভাবে? তৃতীয়ত বলবো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দারারা ওয়ালা দিরার, কারো ক্ষতি করো না, নিজে ক্ষতিগ্রস্ত হয়ও না। কারো ক্ষতি করা হারাম, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া হারাম। বিড়ি, সিগারেট এমন একটা বস্তু যেটা নিজে ক্ষতিগ্রস্ত হয় এবং তার আশেপাশে যারা থাকে তাদেরও ক্ষতি করে। পৃথিবীর সকল সায়েন্স প্রমাণ করেছে বিড়ি, সিগারেট, জর্দা, গুল এটা সকলের জন্য ক্ষতিকর। যার প্যাকেটের গায়ে লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অতএব এটা স্পষ্ট হারাম, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। যেহেতু অধিকাংশ হুজুররা জর্দা খায় সেহেতু বিড়ি, সিগারেট কত মাকরু বলেছে। যদি হুজুররা জর্দা না খেত তাহলে বিড়ি, সিগারেটকে তারাও হারাম বলতো, নিজেদেরটা জায়েজ করার জন্য তারা বিড়ি, সিগারেটকেও মাকরু বলে দিয়েছে। বিড়ি, এই তামাক এমন একটা বস্তু যেটা গরুতে খায় না, ছাগলে খায় না, কুকুরে খায় না, শুধু মানুষে খায়, অতএব এটা থেকে অবশ্যই বিরত থাকবেন। হারাম খাদ্য খেলে ইবাদাত কবুল হবে না, এই বিষয়টি মাথায় রেখে হারাম খাদ্য ত্যাগ করবেন। এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।